दशम श्रेणी एक स्कूल छात्री के धर्षण मालदाय हाथ पा मुख बेधे तुले निये गिये धर्षण पाशापाशी दीर्घ समय धरे बेधे रेखे पार्श्विक अत्याचार अभियोग उठेछे एक युवकेर बिरुद्धे पलाताक अभियुक्त घटनाटी घटेछे मालदा जिलार हरिचंद्रपुर दुई नं ब्लकेर कुमेदपुर एलाकाय हरिचंद्रपुरे बार बार एई धरनेर घटनाय आतंक छड़िये पड़ेछे साधारण मानुषदेर मध्ये उद्विग्न जिला प्रशासन আমার মেয়ে বাড়িতে ছিল আমার মেয়েকে ঘরে বান্ধে উপর খুন মুখে কাপড় দিয়ে নিয়ে পালিয়ে গেল আমি ঘরটাই ঘুরছি সাতটার সময় হারাইছিল তিনটার সময় ও ছেড়েছে মায়েরে ঝেড়ে ওর মা ওর বাপ হাঁকিয়ে দিল আমার মেয়েকে কার কার কে সেটা কে এই মুস্তাকিম আর ওজনে খাবি ছেলেটার কি নাম ছেলেটার নাম সুলতান আনসারি নিজেদের ছাত্রী ও তার পরিবারের অভিযোগ রাতে শৌচকর্মের জন্য ঘরের বাইরে বেরিয়েছিল ওই কিশোরী সে সময় ওই গ্রামের বাসিন্দা সুলতান আনসারি নামে এক যুবক তাকে পেছন থেকে জাপটে ধরে মুখে কাপড় গুঁজে হাত পা মুখ ভেদে তুলে নিয়ে যায় গ্রামের প্রত্যন্ত একটি ফাঁকা মাঠে সেখানে বাধা অবস্থায় যৌন নির্যাতন চালায় ওই যুবক যন্ত্রণায় ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে তুলে নিয়ে যায় সুলতান আনসারি নিজের বাড়িতে সেখানেও বারংবার তাকে ধর্ষণ করে বলে অভিযোগ এরপর সুলতান আনসারি অল্প সময়ের জন্য ঘরের বাইরে বেরোতেই ওই কিশোরী চিৎকার শুরু করে অন্যদিকে তাকে খুঁজতে ততক্ষণে বেরিয়ে পড়ে তার বাড়ির লোকজন ইতিমধ্যে গ্রামের অন্যান্যরাও জড়ো হয়ে যায় বেগতিক দেখে পালায় সুলতান আনসারি নামের ওই যুবক দশম শ্রেণীর ওই নির্যাতিতা ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে আনা হয় অভিযোগ জানানো হয়েছে হরিচন্দ্রপুর থানায় পুলিশ ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে স্থানীয় হাইস্কুলের দশম শ্রেণীর ওই ছাত্রীর এমন ঘটনায় এলাকায় মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে তারপরে কি হলো কিভাবে জানলেন আপনি তারপরে নিয়ে গেল মাঠ আগে মাঠ যাইয়ে কি করলে না করলে ওখান থেকে বাড়িতে আইছে ও পুরাতন বাড়িতে বন্ধ করে রেখেছিল আমি প্রত্যেক ঘুরছি আর মা বাপ কেউ বললো না আমার বাড়িতে আছে ভালো কি মন্দ না কিছু না আমি কাঁদছি বেড়াচ্ছি প্রত্যেক কেউ চালা করলো না দিন মা ঢুকতে 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 পাইল না তিনটার সময় ও ছেড়েছে ওর মা খাতিয়ে বাড়ি থেকে বাড়ি করে খাতিয়ে দিয়ে মারেছে কিচেন গ্যালারি এক্সক্লুসিভ শোরুম ফর মডুলার কিচেন অ্যাকোয়ারিয়াম ফিশ এন্ড প্যাটস গ্লাস কর্নার এমজি রোড জায়গা